poder, poder! Deixa eu levantar aí. Deixa ele poder. Deixa ele poder. দেশের পথের বন্ধুরা, দেশের পথের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। এখনও আমরা ময়মনসিংহে আছি। আজ এ জেলায় ঘুরে ফিরে চলে যাব বাংলাদেশের অন্য কোনো জেলায়। তাই খুব সকালে উঠেই যাত্রা করেছে ময়মনসিংহ শহর থেকে 30 কিলোমিটার দূরে গৌরীপুর উপজেলায়। ময়মনসিংহ পরগনার মালিক ছিলেন এই গৌরীপুরের জমিদাররাই। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে শ্রীকৃষ্ণ চৌধুরী মোমেন সাহিব পরগনার জমিদারি লাভ করেন। বলা হয় ফকির মজনু সাহেব ভয়ে ভীত হয়ে বগুড়ার করই গ্রামের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী গৌরীপুরের বোকাই নগরীতে এসে তার জমিদারি পত্তন করেন। পরবর্তীতে ক্রমশ বিভিন্ন জমিদার ভবানীপুর, গৌরীপুর, রামগোপালপুর, কালীপুর, কেষ্টুপুর, দোহাখোলা ও ভালুকায় তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন। আমরা চলেছি গৌরীপুরের গোলকপুর জমিদার বাড়ি দেখতে। গোলকপুরের এই জমিদার বাড়ি মূলত এই গৌরীপুর জমিদারদেরই স্থাপত্য নিদর্শন। বর্তমানে এখানে একটি স্কুল চলছে লাল রঙের এই বিশাল ভবনে। এই ভবনের আশেপাশে রয়েছে বিশাল পুকুর, মন্দির সহ অনেক পরিত্যক্ত ভবন। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। ময়মনসিংহের গৌরীপুর জমিদারদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা ছিলেন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার ছেলে বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপমহাদেশের সঙ্গীত চর্চার পৃষ্ঠপোষকতায় এরা দুজনেই ছিলেন অগ্রদূত। সেতারের শ্রেষ্ঠ শিল্পী এনায়েত খাঁ, তানসেনের বংশধর রবাবি মোহাম্মদ আলী খাঁ, ওস্তাদ উজির খাঁ, হাফিজ আলী খাঁ, দবির খাঁ প্রমুখ শিল্পীগণ গৌরীপুর এসে স্থায়ীভাবে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন। গৌরীপুরের মাওয়া ইউনিয়নের কুমরি গ্রামটির সাথে জড়িয়ে রয়েছে ময়মনসিংহ অঞ্চলের এক অনন্য বীরত্ব গাথা। দেশে পথে চলে চলেছি সেই যুদ্ধের ময়দানে। আপনাদেরকে শোনাব প্রায় 1000 বছরের পুরাতন এক রমণীর প্রতিভক্তির করুণ কাহিনী। আমরা আগেই বলেছি দেশের পথে বের হলে কোনো বাধাই আমাদেরকে রুখতে পারে না। খেয়াল করুন রাস্তাটি, এই মাটির রাস্তা ধরেই যেতে হবে কুমরি গ্রামে। আর খেয়াল করুন আমাদের পিছু নেওয়া এই দুরন্ত বালকদের, আমাদের মতো এদেরও কেউ যেন রুখতে পারে না। দেখা যাক এই দৌড়ে কে ফার্স্ট হয়। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি গন্তব্যে। দেওয়ান ওমর খাঁর কন্যা সখিনাকে জঙ্গলবাড়ি পরগনার রাজা ঈসা খাঁর বংশধর ফিরোজ খাঁ বিয়ের প্রস্তাব দিলে ওমর খাঁ তা প্রত্যাখ্যান করেন। কিন্তু রাজা বাদশাহদের বিষয় তো, না বললে কি আর চলবে? ফিরোজ খাঁ জোর করে সখিনাকে বিয়ে করে নিয়ে যান তার কেল্লায়। আমাদের ইতিহাসের প্রথম বিদ্রোহী নারী বীরঙ্গনা সখিনার সমাধিস্থল এটি। উনি তার বাবার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। কিছুদিন পর ওমর খাঁ জঙ্গলবাড়ি আক্রমণ করে ফিরোজ খাঁকে বন্দী করে। আর এই খবর পেয়ে নিজের পিতার কবল থেকে স্বামীকে উদ্ধার করার জন্য সখিনা পুরুষ বেশে পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দুদিন তুমুল যুদ্ধের পর তৃতীয় দিন যখন সখিনা জয়ী হতে যাচ্ছিল, সেই সময় তার কাছে খবর আসে স্বামী ফিরোজ খাঁ তাকে তালাক দিয়েছেন। এই ভুয়া খবর পাওয়ার পর সখিনা রণে ভঙ্গ দেন এবং প্রতিপক্ষের আঘাতে এই যুদ্ধের ময়দানেই লুটিয়ে পড়েন। স্বামী বা পিতাকে সখিনার লাশ না দিয়ে সৈন্যরা এখানেই তাকে কবর দেয়। এটি বীরঙ্গনা সখিনার সমাধিস্থল। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বারো ভূঁইয়াদের একজন এবং বীরঙ্গনা সখিনার বাবা দেওয়ান ওমর খাঁর বাড়ি অর্থাৎ কেল্লা তাজপুর দেখতে। এটিও ময়মনসিংহের গৌরীপুরের মাওয়া ইউনিয়নে অবস্থিত। বীরঙ্গনা সখিনার সমাধি থেকে এটি খুব দূরে নয়।
ওখানে কি আছে রে বাবা? এইমাত্র যে মাটির ঢিবিটি দেখলেন ওইটি কেল্লা তাজপুর, আর কেল্লা তাজপুর যাওয়ার এখান থেকে তেমন কোনো ব্যবস্থা নেই, আর এটি হচ্ছে শেষ স্মৃতি, শেষ যেটুকু বেঁচে আছে কেল্লা তাজপুরের আপনাদেরকে দেখলাম। দেশের পথের বন্ধুরা, আমরা এইমাত্র খবর পেয়েছি গাছ থেকে পানি পড়ে গৌরীপুরের মাওয়া ইউনিয়নে একটা গ্রাম নাকি ভেসে যাচ্ছে। এক বিশাল অলৌকিক বিষয়, চলুন বিষয়টি নিশ্চয়ই দেখে আসি। এই খবর শুনে আশপাশের দশ গ্রামের মানুষও নাকি জড়ো হচ্ছে সেখানে। সচরাচর খেজুর তাল এসব গাছ থেকে রস হতে দেখা যায়, তবে এখন কি যুগ পড়েছে, নিম গাছ, বট গাছ, এমনকি বাঁশ থেকেও পানি পড়া শুরু হয়েছে। একেই বুঝি বলে কলিকাল, বিড়ালে চাটে বাঘের গাল। দেখতে পাচ্ছেন এই কাটা বাঁশটি থেকে অজর ধারায় ঝরছে পানি, কি ভয়াবহ দৃশ্য রে বাবা। গাছের কত কুদরত, কিছুদিন আগে পত্রিকাতে আপনারা দেখছেন যে বাঁশের ভেতর থেকে পানি পড়তেছে, সেটা অনেকে খাচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে রোগ মুক্তির জন্য পড়ছে। আমরা এখন যেখানে সেখানেও একটা গাছ থেকে পানি পড়ছে, বাঁশের থেকে পানি পড়ছে। তো আশা করছি এটা কয়েকদিন পরে বাসায়ের মাজার হয়ে যাবে, কারণ এখনই দেখতে পাচ্ছেন মোমবাতি এই সমস্ত জিনিসপত্র চলে এসেছে, এখানে চাটাই টাটাই করা আছে। আমি মনে হয় ফার্স্ট ব্যক্তি যে এখানে এভাবে বসে গেলাম, আগামীতে আপনারা হয়তো আসবেন বাসায়ের মাজার দেখতে। এখন আপনারা একটি বাড়ির বিজ্ঞাপন দেখবেন, কারণ গৌরীপুরে থাকার কোনো হোটেল নেই, তাই এই এলাকায় লাক্সারি স্টাইলে থাকতে হলে আপনাকে গৌরীপুর এসে যোগাযোগ করতে হবে বাচ্চু ভাইয়ের সাথে। অতিথি পরায়ণ বাচ্চু ভাইকে বাজারে সবাই চেনে। আরও একটা ব্যাপার, বেড়াতে এসে এই চকচকে বাড়িটিতে থাকতে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। বাচ্চু ভাই আর একটু সদয় হলে খেতেও পারবেন বিনা পয়সায়। চারিদিকে ধান খেত, মাঝখানে দোতলা বাড়ি, সব মিলিয়ে ফাটাফাটি রাতে আমরা এখানে ছিলাম। দেশের প্রথম আমাদের দেশের বইয়ের পাঠক তৈরির কারিগর কথাশিল্পী হুমায়ুন আহমেদের কথা আমাদের থেকে আপনারা কম জানেন না। তারই একটা বইয়ের নাম ছিল গৌরীপুর জংশন। কি আছে গৌরীপুর জংশনে? গৌরীপুর এসে তা না দেখে ফিরে যাচ্ছি না, আসুন আমরা সবাই মিলে গৌরীপুর জংশন দেখি। আমরা ফিরে এসেছি ময়মনসিংহের গৌরীপুর বাজারে। এখন দেখব জমিদার আনন্দ কিশোর রায়ের বাড়ি। বর্তমানে এই বাড়িতে গৌরীপুর মহিলা কলেজ চালু রয়েছে। পুরো গৌরীপুর শহর এবং তার আশপাশ জুড়ে রয়েছে জমিদারদের অনেক স্থাপনা। এখানে না আসলে হয়তোবা আমরা তো জানতেই পারতাম না। আর এসব স্থাপনার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে এবং যেটুকু বাকি আছে তার অবস্থাও খুব একটা ভালো না। সব কিছু ঘুরে দেখে এটাই মনে হচ্ছে এসব স্থাপনাগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে শুধু দেশের মানুষরাই নয় সারা বিশ্বের পর্যটকরাও ভিড় করত এই গৌরীপুরে। দেশের পথে ঘুরে ঘুরে ইতিহাস ঐতিহ্যের আর কত ধ্বংসযজ্ঞ দেখতে হবে তা আমরা জানি না, তবে এটুকু জানি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এজন্য আমাদের জবাবদিহি করতে হবে, তখন কর্তৃপক্ষ এর দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। Yeah!
দেখছেন গৌরীপুর জমিদার বাড়ি। দেশের পথে আপনাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম জমিদার পাওয়ারি যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ির ধ্বংসস্তূপে। এটি একটা জমিদার বাড়ি, এটি তাদের অন্দরমহলের পুকুর। এরকম সাতটি পুকুর আছে তাদের, এক একজনের জন্য, মানে এক একটা গ্রুপের জন্য এক একটা পুকুর ছিল। অতিথিদের জন্য একটা, বাড়ির লোকদের জন্য একটা, মেয়েদের জন্য একটা, জমিদারদের জন্য একটা, এরকম সাতটা পুকুর ছিল। এখানে এখন জমিদার বাড়ির তেমন কোনো কিছুই আর অবশিষ্ট নেই, প্রায় সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটি ছিল সিংহদ্বার। দেখে বোঝা যাচ্ছে যৌবনে এই গেটটির কত জৌলুস ছিল। রামগোপালপুরের জমিদারগণ ময়মনসিংহ ও জাফর শাহী পরগনার মালিক ছিলেন, আর এই গৌরীপুর অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠার প্রাণপুরুষ ছিলেন শ্রীকৃষ্ণ চৌধুরী। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি মুর্শিদাবাদ নবাব দরবারের একজন রাজকর্মচারী ছিলেন। তার পরবর্তী পঞ্চম বংশধর কাশী কিশোর রায় চৌধুরী মূলত এই রামগোপালপুর জমিদার বাড়ির অন্যতম প্রাণপুরুষ। কাশী কিশোরের পুত্র রাজা যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর সময়ই এই জমিদারি ব্যাপ্তি লাভ করে। এটি এই জমিদার বংশের মূল বসত বাড়ি। দেশের পথে আমরা এখন চলেছি গৌরীপুর থানার বুকাইনগর ইউনিয়নে। সেখানে রয়েছে ইতিহাসের অনেক নিদর্শন, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সেসব দেখাবো আপনাদের। যেতে পথে হঠাৎ চোখে পড়ল এই পুরনো স্থাপনাটি, দেখা যাক কি আছে ভেতরে। দেখতেই পাচ্ছেন এটি এখন শিয়াল কুকুর সাপখোপের আস্তানা। তবে হঠাৎ এই গাছটি দেখে আমরা থমকে গেলাম, এটি তমাল গাছ। আমাদের সাহিত্যে, গল্পে, কবিতায়, গানে এই তমাল গাছের কথা শোনা যায়। যাই হোক, এই স্থাপনাটি কার তা আমরা জানি না, তবে এলাকাবাসীরা জানালেন এটি নাকি জমিদার উদ্যোগ নারায়ণের বসত বাড়ির একটি অংশ, বাকি সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন চলেছি দুর্ধর্ষ পাঠান বীর খাজা ওসমান খাঁর হাতে গড়া 300 বছরের পুরনো শাহী মসজিদ দেখতে। আমরা শুনেছি এই শাহী মসজিদের ভেতরে খোঁড়াখুঁড়ি হচ্ছিল ধনরত্নের খোঁজে। জি, এটার ব্যাপারটা কি বলবেন? স্বপ্নে দেখছে যে ধন আছে এটার মধ্যে, পরে তারা করছে। আচ্ছা, করিয়া দেখলো যে কিছুই নেই, মানে স্বপ্নে দেখাচ্ছে ধন থেকেই কি? আমরা শুনছি যে ধন থেকে এই মসজিদ আবার সংস্কার করা যাবে, ওই টাকা থেকে সেরকম কিছু পাওয়া যায় না। পরে আবার এটারে হায়রে স্বপ্ন, হায়রে ধন রত্ন, হায়রে সংস্কার। সামান্য লোভে, সংস্কারের নামে 300 বছরের ঐতিহ্য এই শাহী মসজিদ ভেঙে চুরে তছ নছ হয়েছে। গম্বুজের স্থানে তাই এখন শোভা পাচ্ছে টিনের চাল। মূর্খ মানব! ময়মনসিংহের এই বোকাইনগরে নিজামুদ্দিন আউলিয়ার একটি হুজুরখানা আছে, জনশ্রুতি আছে এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। আবার অনেকে বলেন এটি তার মাজার। মাজার থাক আর হুজুরখানা, যাই থাক, এখানে মানুষ আসে তার আদর্শের শিক্ষা নিতে, তাই আমরাও এসেছি আপনাদের নিয়ে। এই নিজামুদ্দিন আউলিয়া প্রথম জীবনে ডাকাত ছিলেন। তিনি ছিলেন খুবই দুর্ধর্ষ এবং কারো কথাই মানতেন না। তিনি বলতেন যে আমি ডাকাতি করি আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, বউ বাচ্চা এদের জন্য। হঠাৎ এক ঘটনার কারণে তিনি তার পরিবার পরিজনকে জিজ্ঞেস করলেন তার এই পাপের অংশীদার তারা হবে কিনা, কিন্তু কেউই তার এই পাপের অংশীদার হতে চাইল না। নিজাম ডাকাতের বোধোদয় হল এবং তৎক্ষণাৎ খারাপ কাজ ছেড়ে আউলিয়া হয়ে গেলেন। আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিয়ালের সামনে দেশের পথে দেখছেন, তারা ওই ব্যাপারটা নিয়ে ভাববেন, পাপের ভাগী কেউ হবে না দেশের পথে।
যে কারণে এই এলাকাটির নাম বুকাইনগর, সেই বুকাইনগর দুর্গেই নিয়ে যাচ্ছি আপনাদের। বুকাইনগরে বুকাই নামে একজন কোচ রাজা রাজত্ব করতেন, তার নাম থেকে এসেছে বুকাইনগর। আমার পেছনে যে উঁচু জায়গাটি দেখছেন, এটি বুকাইনগর দুর্গ। এখানে একসময় বিশাল দুর্গ ছিল, এখন কুয়েট ডিবিতে পরিণত হয়েছে। এই রাজা 1500 শতকে এখানে এই দুর্গটি নির্মাণ করেন বলে জানা যায়। 1495 সালে সুলতান হোসেন শাহ বুকাইনগর দখল করে নেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। দেশের পথে দেশের পথের বন্ধুরা, গত এক মাস যাবত আমরা ঘুরতে ঘুরতে প্রায় ময়মনসিংহের সব জায়গায় দেখে ফেলেছি, সাথে আপনারাও দেখেছেন। তারপরও 101টির সেরা দিঘি সুতার নাল দিঘি, শাহ মোহাম্মদ মসজিদ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাড়ি, দেবল রাজার বাড়ি, চন্দ্রাবতী শিব মন্দির, এরকম আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। এসব এলাকায় ঘুরে পেয়েছি এখানকার মানুষের ভালোবাসা, আতিথেয়তা, সহযোগিতা, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। দর্শক বন্ধুরা, বলতে হবে এই সাপটির নাম কি, ভালো করে দেখে নিয়ে আমাদের জানান। আমাদের ঠিকানা দেশের পথে, বাংলা ভিশন, 73 বীর উত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @bangladesh.tv, SMS করুন 0191-624-736, এই নম্বরে। আমি আবার বলছি 0191-624-736, এই নম্বরে। হালুয়াঘাট এসে জয়রামকুড়া ক্রিশ্চান হসপিটালের নামটা খুব শুনলাম, সবাই সুনাম করলেন এবং বললেন দেখে যান হসপিটালটি খুব ভালো, তারা খুব ভালো চিকিৎসা করে কম পয়সায়। তো দেখুন এই হাসপাতাল। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ময়মনসিংহের হালুয়াঘাটে, আর হালুয়াঘাটের এই হাসপাতালে এসে দেখতে পেলাম হাসপাতালের উপর মানুষের কি দারুণ আস্থা। আর যাই হোক, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়নি। দেশের পথে ছুটে চলেছি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দেখতে। বুঝতেই পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি সীমান্তে। দেশের পথে বন্ধুরা, আমার পিছনে যে পাহাড় দেখছেন ওটি ভারতের মেঘালয়, আর এপাশে ময়মনসিংহ। এই জায়গাটির নাম গোবরাকুড়া, এটা একটি স্থলবন্দর, এখানে কয়লা আমদানি করা হয় ভারত থেকে। আর সামনে যে কাঁটাতারের বেড়া দেখছেন, ওই কাঁটাতারের বেড়া পর্যন্ত বাংলাদেশের সীমানা, মানে ইন্ডিয়ান সীমানা, আর এই পাশে বাংলাদেশের সীমানা, মাঝখানে নো ম্যান্স ল্যান্ড। আর আমি এখন নো ম্যান্স ল্যান্ডে। এই জিনিসটাই ইন্ডিয়া থেকে আসছে আমাদের দেশে, কয়লা, জ্বালানি কয়লা। কেমন আছেন? আসেন হাত মিলাই। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। দেখুন বাংলার প্রকৃতির স্পেশাল ইফেক্ট। আপনাদের এই রাতে নিয়ে চলেছি গারো এক ভদ্রলোকের সাথে পরিচিত হতে। তিনি আমাদের দেখাবেন গারো সুরা কিভাবে বানাতে হয়।
করিস। এই মেডিসিন দিয়া বাহর বানাইয়া এটার মধ্যে এই কুড়া কুত্তা এটা পাটা ঠান্ডা করিয়া দিলেই এটা ল্যাম্পটার গরম মতো হয়ে গেল। একটা চেক চেক দিব, চেক দিয়া শুনাইলে দেখতে শুনাইলে আবার বাত পাত করে আবার দেখতে মধ্যে আমরা এটা দিব। এটা পানির মধ্যে খালি গরম পানি করছি, গরম পানি, হ্যাঁ গরম পানি। এই যে দেখেন এইবার দিয়া এই যে এবার দিতেছি, হ্যাঁ এখানে এক জগ, হ্যাঁ এখানে এক জগে ছয় গ্লাস। এখন আমি লড়াচ্ছি দেখলেন আদিবাসী কারোদের একটি নিজের তৈরি কোমল পানীয় যা তারা প্রতিদিন তৈরি করে এবং খায় দেশের পথে। ভাই হালুয়াঘাটেও আমাদের জন্য আয়োজন করা হয়েছে এই ঘরোয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। তাদের মুখে এই আঞ্চলিক গানটি শুনতে শুনতে আমাদেরকে বিদায় দিন। আগামী পর্বে দেশের পথে দেখা হবে অন্য কোনো নতুন জেলায়। ভালো থাকবেন। দেশের পথে ময়মনসিং আসবেন, দেশের পথে।